قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. আওয়াজ করে বলেন সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ, সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ. ومن الناس من يتخذ من دون الله اندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب. আওয়াজ করে বলেন সব ক্ষমতার একমাত্র মালিক দুনিয়ার কেউ মালিক না, আমরা আমাদের মধ্যে যত রকমের যত ধরনের শক্তি দেখি না কেন এটা আসলে আমার আপনার না, কার দেওয়া? এই জন্য আল্লাহ যখন দেন তখন শক্তিশালী হয়, আল্লাহ যখন নিয়ে যান তখন আর শক্তি থাকে। ও ভাইরা ও বন্ধুরা, দুনিয়াতে বহু মানুষ নিজেকে অনেকভাবেই শক্তিশালী মনে করেছে কিন্তু তাদের শক্তি আমার আল্লাহ মুহূর্তের মধ্যে কেড়ে নিয়ে গেছেন। আমার আল্লাহ কাউকে কাউকে কারো শক্তি আমার আল্লাহ নদীর পানিতে চুবাইয়া দিয়েছেন। হে মুসলমান, কারো কারো শক্তি আমার আল্লাহ জুতা দিয়া বাইরাইয়া, কথা কয় না কথা কয় না, হে মুসলমান বহু শক্তিশালী মনে করেছে। অনেক অনেক বড় চেয়ারে অধিষ্ঠিত ছিল, চেয়ারে বসেছিল, মানুষকে ডেকে ডেকে এনে অপমান পদস্থ করেছে। আমার আল্লাহ কয় রাগ সময় শেষ হয়ে আসছে, সময় যখন শেষ হয়েছে এমন ব্যক্তিদেরকে আবার কলা পাতার বিছানায় ঘুমাইতেও দেখা গেছে। হ্যাঁ, বহু আলেমের বদ্ধ আছে তার উপরে, বহু আলেম ওলামার বদ্ধ আছে। মনে রাখতে হবে, জবান বন্ধ করে দেওয়া যায় ভয় দেখায়া, ওই তো কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া যায়, জেলখানাতে কাউকে আটকায় রাখা যায়, কিন্তু মনে রাখতে হবে ওলামা একরামের শেষ রাতের চোখের পানি আটকায় রাখা যায় না। আমার ভাইয়েরা, আমার খুব বেশি সময় লম্বা হবে না, কারণ খতিবে মাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বারাকাত চলে আসছে। না আলহামদুলিল্লাহ, কালকে নাস্তার পরে কই জি, এখান বাপ ধরছেন আপনারা। আমার তো কথা বলার কথা ছিল, আসলে এই মাদ্রাসার মাহফিলে যত ওলামা একরাম দাওয়াত দেন আমার মনে হয় আমার চেয়ে ছোট আর কেউ নেই। আমার কথা ছিল এশার নামাজের পরে, কিন্তু সব ওলামা একরাম একসাথে হাজির। এখন দেখে মানে অটোমেটিকলি আমার সিরিয়াল গেছে কেন পিছনে, এখন অবস্থা হয়েছে কি রসগোল্লা খাওয়ার পরে চা খাওয়ার পর হয়েছে আর কি, অনেকটা এমন হয়েছে আর কি, কথা বুঝলেন নাই তো? রসগোল্লা খাওয়ার পরে যদি চা খান তো মিঠা লাগে না, না কিরকম লাগে জানি এটা আপনারা বলবেন আর কি, অনেকটা মানে এরকম হয়েছে। তারপরেও যেহেতু আমার পরে আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব দামাত বারাকাতুম আসবেন, সেই জন্যে উনি আসা পর্যন্ত যে কতটুকু সময় পাওয়া যায় এই কয়েক মিনিট সময় আমি আপনাদেরকে নিয়ে একটু কথা, একটু আলোচনা, একটু কথাবার্তা বলতে থাকি, তারপর ইনশাআল্লাহ উনি আসবেন, গুরুত্বপূর্ণ বয়ান হবে, শুনে আখেরি মুনাজাত করে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো, আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। বলছিলাম আমরা দুনিয়াতে ইজ্জত সম্মান চাইনি না চাই না, দিবেন কে? দিবেন কে? তো চাইবেন কার কাছে? কিভাবে? গুনাহ করে, হ্যাঁ কথা কয় না, গুনাহ করে, কাজ করি গুনার, চাই সম্মান, মনে মনে ভাবছি
যে এই পথেই মনে হয় সম্মান পাওয়া যাবে না না এই পথে সম্মান পাওয়া যাবে যে এই 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 বুজুরগরা একটু কোন যে আমরা এখানে ওয়াজ করতেছি ওয়াজ শুনতেছি জি জি ভাই আস্তে আমি আর কিছু করতে পারি আর না পারি অন্তত ময়দানটা যদি একটু ঠিক করে দিয়ে যাইতে পারি পরবর্তী বুজুর্গ এসে যদি আপনাদের কি একটু সুন্দরভাবে কথা বলতে পারেন তাহলে আমি মনে করব আমার এই চেষ্টাটাই আজকের জন্য যথেষ্ট বয়ান আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক করেছেন করছি তো মহতারাম হাজিরিন নাফরমানি করব আর আল্লাহর কাছ থেকে সম্মানের আশা করব দুইটা একসাথে হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون ইমানদার পুরুষ হও আর মহিলা হও নেককার যদি হয়ে যাও আমি আল্লাহ পবিত্র জীবন তোমাকে দান করব ও মুসলমান অপবিত্র জীবন কোনোদিন সম্মানের হয় না ঠিকটা আরেকটু আসতে অপবিত্র জীবন কোনোদিন সম্মানের জীবন হয় না এই জন্যে সুদখুরের জীবন কোনোদিন সম্মানের হয় না ঘুষখুরের জীবন সম্মানের হয় না দুর্নীতিবাজদের জীবন সম্মানের হয় না সন্ত্রাসীদের জীবন সম্মানের হয় না আমার ভাইরা আমার বন্ধুরা সাময়িক সময়ের জন্য দেখা যায় তারা তাদেরকে মানুষ দেখে দেখে সম্মান করে আসলে সম্মান করে না তাদেরকে ঘৃণা করে আসলে সম্মান করে না তাদেরকে ঘৃণা করে আমার ভাইরা আমার বন্ধুরা চোখ যদি খোলা থাকে আপনাদের এই কথা আর বুঝায় বলার দরকার পড়ে না আমরা তো খুব নগদই অনেক কিছু দেখেছি যারা নিজেদেরকে অনেক বেশি সম্মানই মনে করত আজকে তাদেরকে বাতি দিয়ে খুঁজেও কোথাও পাওয়া যায় অনেক মনে করত অনেক আমার ভাইয়েরা এই অনেক কিছু মনে করাটার নামই তো অহংকার কথা কয় না কথা কয় না এই অনেক কিছু মনে করাটার নামই অহংকার আর অহংকার এটা এমন এক মারাত্মক রোগের নাম আমাদের জানা মতে মারাত্মক রোগ যতগুলো শারীরিক রোগ আছে এর মধ্যে সবচেয়ে মারাত্মক এবং ভয়ঙ্কর রোগের নাম ক্যান্সার নাকি আরো রোগ আছে থাকতে পারে আমি একটার কথা বলছি এর অন্যতম একটার নাম হলো ক্যান্সার এটা ক্যান্সার যদি ছড়ায়া পড়ে সারা শরীরে বাঁচার কোনো সম্ভাবনা ডাক্তার বলে আর সম্ভাবনা আমাদের কাছে কার এই লাইনে কোনো চিকিৎসা নাই বাঁচানোর কোনো সম্ভাবনা থাকে না বাঁচার সম্ভাবনা থাকে না অহংকারও যদি কারো ভিতরে ঠিক মতো বিস্তার লাভ করে ওই লোকটাকেও অপমানের হাত থেকে বাঁচানো যায় না এটা এমন এক মারাত্মক রোগের নাম আমার ভাইরা যেই দিক দিয়ে দুনিয়ার লাইনেও যদি কারো মধ্যে অহংকার আসে তাহলে দুনিয়ার লাইনের পতন হবে আখেরাতের লাইনেও যদি কারো মধ্যে অহংকার সৃষ্টি হয় আখেরাতের লাইনেও তার পতন হবে আমি এই জন্যে খুব লম্বা করার সুযোগ যেহেতু পাবো না এই জন্যে একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাইতে চাই শাইখুল মাশায়েখ হযরত আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহি আলাই ওনার একটি ঘটনা শাইখুল হাদিস হযরত আকদাস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহি আলাই একটা কিতাব লিখেছেন এই মর্মে কিতাবটির নাম উম্মুল আমরাজ কিতাবটির নাম উম্মুল আমরাজ সকল রোগের জননী শারীরিক রোগের মধ্যে অনেকেই বলে থাকেন ডায়াবেটিস হলো সকল রোগের জননী এর ডায়াবেটিস যার শরীরে থাকে তার শরীরে অনেক ধরনের রোগ দেখা দেয় ঠিক তেমনিভাবে আধ্যাত্মিক লাইনে অহংকার যদি কারো কলবের ভিতরে থাকে তাহলে এই অহংকারে তার ভিতরে আরও অনেক রোগের জন্ম দেয় আর এই অহংকার যদি কারো কলবের ভিতরে থাকে কথাটা একটু খেয়াল করে শুনেন আমি ছোট মানুষ কম এলেম কম আমল তবে কিতাবে যেহেতু আছে বুজুর্গরা বলেছেন বড়রা বলেছেন সেই জন্য বলছি যে অহংকার যার কলবের ভিতরে থাকবে যার কলবের ভিতরে থাকবে তার সামনে সত্য যদি সূর্যের মতো প্রকাশ পায় তারপরেও সে গ্রহণ করতে পারবে না
এর বড় উদাহরণের নাম মিস্টার আবু জাহেল আবু জাহেল কি দেখছে না বুঝছে না যে নবী সত্য কথা কয় না জানছে বুঝছে সব রাতের অন্ধকারে নবীর বাড়ির পাশে গিয়ে দাঁড়ায়া কোরআনের তেলাওয়াত শুনে আসার সময়ে ফায়ার আওয়াজ পাওয়া যায় জুতা স্যান্ডেলের আওয়াজ পাওয়া যায় তো বোঝা যায় আরো মানুষ আছে তো দেখা গেছে জমতে 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 পাঁচজন লিডার নেতা পাঁচজন কর্মী নাই এখানে আবু জাহেল আবু সুফিয়ান উতবা সাইবা আখনাস বিন সুরাইক কয়জন পাঁচটা লিডার ট্রেক্টার স্ট্র্যাটেজিকে কই গেছিলি এখন কইতে গেলি এত এই গভীর রাত তুমি না বড় নেতাতে তুমি কই গেছিলে এটা কো আগে বড় নেতাতে শুরু হোক আমি তো তেলাওয়াত শুনেছি মহব্বতে কল কি শুনেছে কিসের তেলাওয়াত কয় না কিসের তেলাওয়াত আবু জাহেল যেই নবীর বিরোধী নবীর দুশ্মন এই উম্মতের ফেরাউন নবী যাকে বলেছেন সেই ফেরাউন গিয়ে গোপনে নবীর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনে আর নবীর উম্মত হইয়া আমরা আজকে রাত ব্যাপী মোবাইলে কি দেখি আমি সেটা বলবো না কি দেখি সেটা আমি বলবো না আপনারা বুঝে নেবেন কে কি দেখি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন মুসলমানের সন্তান গান সারা ঘুমে ধরে না তো আবু জাহেল যখন বলছে বড় নেতা যখন বলছে আমি কোরআনের তেলাওয়াত শুনে আসছি তাদের তো আর বলতে কোনো অসুবিধা নাই তারা কয় আমরা ইকামুই করে আসি এখন নেতা একজন আরেকজনের হাত ধর সর্বনাশ নেতারা গোপনে ইকাম করি কর্মীরা শুনলে আর ফিরে রাখতে পারবে কথা বুঝেন নাই তারাই তো বলে মুহাম্মদের কাছে যায় না তার তেলাওয়াত শুনবা না যেখানে তেলাওয়াত করবে তো এখানে সেখানে হট্টগোল গন্ডগোল করবা যাতে করে তেলাওয়াত নির্বিঘ্নে করতে না পারে আমার ভাইয়েরা নির্বিঘ্নে করতে না পারে এই জন্য মক্কার কাফের বেঈমানরা বাধা দিয়েছে জায়গায় জায়গায় রাস্তা ঘাটে কোথাও আমার নবীকে নির্বিঘ্নে কোরআনের কথা বলতে দেয় নাই কোরআনের তেলাওয়াত করতে দেয় নাই নবীকে নিরাপদে চলতে দেয় নাই আমার বন্ধুরা তারপরেও 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 একবার না একবার গিয়ে আমার নবী বিজয়ী হয়েছেন কোরআন আজও আছে কিয়ামত পর্যন্ত থাকবে এমনি ভাবে যুগে যুগে কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয়েছে কোরআন ওয়ালাদের কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয়েছে জেলখানায় বন্দি করা হয়েছে সব হয়েছে কিন্তু শেষ পর্যন্ত জালিমদের জালিমদের পরাজয় হয়েছে ওলামায়ে কেরামের বিজয় হয়েছে বলিয়ম ও দূরই নাজুনাইদাল হাবিব সাহেব দামাত বারাকা তুমির জন্য রাখিয়া তৈছেন কোনটা এই বলিয়মে হবে না আর মাইক যেহেতু আমার কাছে আইলেও সারতাম না যতক্ষণ জুইত না হইব জুইত বুঝেননি আপনারা আমার লাগে জুইত না উনার লাগে জুইত করে দিতে হইব এই আওয়াজে হবে না আওয়াজ আরো বলিষ্ঠ হওয়া লাগবে ইসলামের শত্রুরা যে আওয়াজে কইছেন এই আওয়াজে হেরার ঘুম ধরব কিছু আওয়াজে ঘুমও ধরে আমার কয় না বুঝে না হ্যাঁ কিছু আওয়াজে ঘুমও ধরে ঘুমও ধরে এই জন্যে এই আওয়াজে হবে না বলিষ্ঠ আওয়াজ লাগবে রাজি আছেন করতে সবাই পারবেন তাহলে আগে একটু বলেন তো দেখি জমিন কার আসমান কার চন্দ্র সূর্য কার আমরা সবাই কার হলে আল্লাহর সব কিছু আল্লাহর নামের উচ্চারণ হবে আস্তে হবে না জোরে হবে আমার বন্ধুরা এখন আর নিরবতার সময় না নিরবতা আমাদেরকে ভাঙতেই হবে ফিলিস্তিনের মুসলমানেরা নির্যাতিত লেবাননের মুসলমানেরা নির্যাতিত কাশ্মীরের মুসলমানেরা নির্যাতিত সারা পৃথিবীতে অঘোষিতভাবে আজ মুসলমানের উপরে নির্যাতন এই সময়ে নীরব থাকা যায় না সময় এসেছে মুসলমান ঐক্যবদ্ধভাবে ওই কাফির বেঈমানদের মোকাবেলা ময়দানে ঝাঁপিয়ে পড়া এবার হোক বাস আমি না আগেই বলছি কারণে অকারণে হাসব না
محترم حاضرین ابو جہل سب سے بیشی بھالو کرے دیکھ سے بوچھے جی ای لوگ کا ستو نبی دیکھیں کیا کرے کوئی جن نا پانچ جن نیتا ہاں نیتا نیتا بہو بسنے نیتری برندو پانچ جن ایکٹر ایکٹر آمرا جدی کس کری জনগণ রে কি করতে হবে কর আর কোনোদিন আসবে না শপথ কর তাই এখন হাত ধরে শপথ করছে আর কেউ পরদিন সন্ধ্যা হইছে আবু জাহেল চিন্তা করে আজকে তো কেউ যাবে না আমি আমি একা আবু সুফিয়ান কেউ যেহেতু যাবে না তো এমন মজার তেলাওয়াত চাইরা আমিও একা দুই ভাই একটা আরেকটারে কোতবা সাহেব কয়রা যখন কেউ যাইব না লোন আমরা দুইজন যাই আখনাস বিন শুরাইকার হাতে মোটা একটা লাঠি থাকতো মোটা লাঠিতে জানি কি করে আপনারা মুগুর হ্যাঁ এরকম তো একটা নিয়া কেউ যাবে না আজকে আমি একা 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 রইছি নি হ্যাঁ নাই আজকেও ঘুরবার সময় আমার ঘটনা এটা আমার বলা উদ্দেশ্য না এটা তো একেবারে সবার জানা তো আসার সময় আজকেও একসাথে কি ব্যাপার আজকে ওই এখান থেকে আসছি তেলাওয়াত শুরু হয়েছে এমনি আখলাস বিন শুরাইক লাঠিটা মাথার উপরে ধরছে আবু জাহেল বন্ধু মানুষ ধরে কো দোস্ত কালকে না শপথ করলে আসবা না আজকে কেন আসলা কো তেলাওয়াত এত মজা না শুনলে ভালো লাগে না ঘুমে ধরে না আসলে কি ভুল বলছে এই কথাটা কি ভুল বলছে না কোরআনের তেলাওয়াত এত মজা এত মজা এত মজা জবানে উচ্চারণের মাধ্যমে কোন জিনিস যদি মজা লাগে তাহলে কোরআনের তেলাওয়াতের চাইতে বেশি মজার কোন বস্তু পৃথিবীতে হতে পারে না এখন বন্ধু তার মাথার উপরে লাঠি ধরে কো বন্ধু তাহলে বলো এতই যদি মজা এতই যদি আকর্ষণ ওয়াদা করে শপথ করে ও ভঙ্গ করে আবার চলে আসো তাহলে বলো মুহাম্মদ যা বলে তা সত্য না মিথ্যা এই এই জায়গাটাই হলো আমার এতক্ষণের কথার মূল জায়গাটা এবার বলো আবু জাহেল দেখে অবস্থা বেশি সুবিধা দেখা যায় না এবার মাথা নিচু করে কয় দোস্ত মুহাম্মদ যা বলে সব সত্য আর একটু জোরে কন তাহলে মানো না কেন এই মানো না কেনর কথাটা বুঝাইবার লাগি তো আমার এতগুলো কথা বলতে হইছে সব সত্য যদি জানো তাহলে মানো না কেন কোন নেতাগিরি থাকে না কথা কয় না রে এটাই হলো আমার আলোচনার মূল জায়গাটা আমার নেতৃত্ব থাকে না আমি তো নেতা আমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে আমি তো মুহাম্মদের অধীনস্থ হয়ে যাই তখন তো আমার নেতাগিরি থাকে না এই জন্য আমি কালেমা পড়তে পারি না সর্বশেষ লক্ষ্য করে দেখেন বদরের যুদ্ধে বিশ্বনবী রহমতুল্লিল আলমিন নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বললেন কে পারবা আবু জাহেলের সর্বশেষ তথ্যটা নিয়ে আমার কাছে আসতে আবু জাহেলের সর্বশেষ অবস্থাটা কে আমাকে জানাইতে পারবা রসুল সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নু বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যাব গিয়ে দেখে মরণের খুব কাছাকাছি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নু তার বুকের উপরে চেপে বসেছে তার গর্দান আলাদা করবে এমন সময়ে আবু জাহেল বুঝতে পেরেছে আর বাঁচার কোনো ব্যবস্থা ডাক দিয়ে কো আব্দুল্লাহ শোনো আমার হাতের তরবারিটা অনেক দামি এই তরবারিটা তোমার হাতে নাও আর কথাটা শোনো বলে কি কথা কো তোমার নবী কি গিয়ে বলবা জীবদ্দশায় তোমার নবীর প্রতি আমার অন্তরে যত বিদ্বেষ ছিল মরণের সময় একটুও কমছে না আরো বাড়ছে নাউজুবিল্লাহ আস্তে দুই নাম্বার হলো আমার তরবারিটা দিয়ে ধারালো তরবারি দিয়ে আমার গর্দানটা কাটার সময় একটু লম্বা করে কাটছো
যাতে করে মুহাম্মাদের দরবারে যত মাথা যাবে অথবা যত মানুষ মারা গেছে মাথাগুলো যখন একসাথে করা হবে আমারটা যেন আমি যে নেতা আমারটা যেন একটু লম্বা থাকে আমি আশা করি তার কথা তাহলে এখনো পর্যন্ত নবীর প্রতি বিদ্বেষ আরো বৃদ্ধি পেয়েছে মরার সময়ও বলে আমার গাড়টা আমার গর্দানটা একটু লম্বা করে কাটছো যাতে করে দেখলে বোঝা যায় এটা নেতার গর্দান তাহলে এবার বলেন তার ভিতরে কি আছে না এত আস্তে বললেন না আরেকটু জোরে বলেন কি আছে এইজন্য আমি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয কুলনা লিল মালাঈকা তাসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন শরম করেন ওই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম উসজুদু লি আদম তোমরা আদমকে সেজদা করো ফাসাজাদু সবাই সেজদা করলো ইল্লা ইবলিস একজন সেজদা করে নাই তার নাম বলেন আওয়াজ করে তার নাম হে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ দিয়েছেন আল্লাহর নির্দেশ হলো আদমকে তোমরা সেজদা করো আদমকে সেজদা করো কি সবাই সেজদা করলো আল্লাহর হুকুম পালন করলো একজন করে নাই ইবলিস করে নাই আমার আল্লাহ তো জিজ্ঞেস করলেন মা মানাকা আল্লাহ তাসজুদা ইদ আমারতুক আমি নির্দেশ দেওয়ার পরেও তোকে কে বাধা দিল আদমকে সেজদা করলে না হে মুসলমান খেয়াল করে শোনেন শয়তান তখন বলেছিল আনা খায়রুম মিনহু আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ আর আস্তে আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ কেমন করে খলকতনি মিন নারি ওয়া খলকতহু মিন তিন আল্লাহ আদমকে মাটি দিয়ে বানাইছো আমাকে আগুন দিয়ে বানাইছো আগুন উপরের দিকে যায় মাটি নিচের দিকে যায় অতএব আমি শ্রেষ্ঠ হইয়া আমি আদমের সামনে মাথা নত করতে পারি না আমি আদমকে সেজদা করতে পারি না হে মুসলমান ওয়াই অহংকারী অহংকারী রব্বে করিম বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন অস্বীকার করলো অহংকার প্রদর্শন করলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে আগে থেকেই অস্বীকারকারী আদম আলাইহিস সালামের দেহ যখন বানানো হয়েছে রূহ তখন দেওয়া হয় নাই তখনই ওই ইবলিস তখন মুআল্লিমুল মালায়েকা মাঝে মাঝে আদম নবীর দেহটা এসে ঘুরে ঘুরে দেখতো আর বলতো যদি আদমকে এই ব্যক্তিটাকে এই বস্তুটাকে যদি আমার চেয়ে বেশি সম্মান দেওয়া হয় তাহলে আমি মানবো না কথা বুঝেন নাই আমার চেয়ে যদি শ্রেষ্ঠ ঘোষণা করা হয় তাহলে আমি মানব না এই জন্য রব্বে করিম কো কানা মিনাল কাফিরিন আদমকে আদমের দেহের ভিতরে রূহ দেওয়ার আগেই সে অস্বীকারকারী হয়ে বসে আছে যে আমার চেয়ে বেশি শ্রেষ্ঠ হলে আমি তাকে মানব না মহতরম হাজরিন তাহলে আসুন শ্রেষ্ঠত্ব দেওয়ার মালিককে আল্লাহ যাকে ঘোষণা করবেন সে শ্রেষ্ঠ হবে আমার ভাইয়েরা পাথর তো দুনিয়াতে অভাব নয় অভাব নাই কিন্তু 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 হাজরে আসওয়াদ তো একটাই হয় কথা কয় না রে দুনিয়াতে পাথরের অভাব নাই কিন্তু হাজরে আসওয়াদ একটাই হয় যেই পাথরে চুমা দিলে কথা কয় না সেই পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয় গুনাহ মাফ হয় মহতরম হাজরিন আল্লাহ আমাদের সবাইকে ওই কালো পাথরে গিয়ে চুমা দেওয়ার তৌফিক দান করুন বারবার যাওয়ার তৌফিক দান করুন কষ্ট হইতেছে চলবে আরো কয়েক মিনিট হ্যাঁ আল্লাহ তুমি সবাইকে কবুল করো তুমি কি ঘুরে ঘুরে বলছো আমার চেয়ে যদি দামি হয় এই জন্য আল্লাহ কানা মিনাল কাফিরিন আবা অস্বীকার করেছে ওয়াস্তাকবারা অহংকার প্রদর্শন করেছে আমার মূল কথাটা ছিল যেই কথার প্রেক্ষিতে এতগুলো কথা বলেছি সেই কথাটা হলো যদি অহংকার ভিতরে থাকে তাহলে ওই লোকটি আর যা কিছুই হোক সত্য গ্রহণ করতে পারে সত্য গ্রহণ করতে পারে সত্য গ্রহণ করতে পারে না আজকের দুনিয়াতেও দেখবেন আলেম ওলামা যা বলেন হাক্কানি ওলামা একরাম বুজুর্গানে দিন যা বলেন অনেকে বুঝে বুঝার পরেও দুনিয়ার স্বার্থে মানতে আসুন সেই জন্য বলছিলাম শাইখুল মাশায়েখ হযরত আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ একেবারে আমার দিকে তাকায় শুনবেন দয়া করে আমার দিকে তাকিয়ে শুনবেন হযরত আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাইহি তিনি 12,000
আলেমের পীর ছিল কয়জন 12000 আলেমের পীর ছিলেন এর মধ্যে হযরত শিবলী নোমানী রহমাতুল্লাহি আলাইহির মত এত বড় আলেম ও ওনার মুরিদদের মধ্যে ছিলেন যাকে 4000 কিতাবের হাফেজ বলা হইত ৩০ পারা কোরআনের হাফেজ ছিলেন সনদ সহ ৩০,০০০ হাদিসের হাফেজ ছিলেন তাহলে ছোট আলেম ছিলেন শুধু পীরই ছিলেন না বড় আলেমও ছিলেন হ্যাঁ অনেক বড় ৩০,০০০ হাদিস সনদ সহ মুখস্থ ছিল ৩০ পারা কোরআনের হাফেজ ১২,০০০ শুধু আলেমের পীর শেখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে উম্মুল আমরাজের ভিতরে লিখেছেন বর্ণনা করেছেন হযরত শিবলী নোমানী রহমাতুল্লাহ আলাইহি নিজে যে আমরা আমাদের শায়খকে নিয়ে সফরে রওনা করলাম সফরে রওনা করলাম খুব আনন্দের সফর ছিল আনন্দ বলতে হযরতের সাথে শায়খের সাথে এই সফর চলতে 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 একটা সময়ে গিয়ে আমরা নামাজের সময় যখন হয়েছে আমরা আমাদের যাত্রা বিরতি করলাম এখানে নামাজ পড়ব আর ওযু করার জন্য একটা কুয়ার নিকটে গেলাম কুয়ার নিকটে গেলাম এখানে খ্রিস্টান মেয়েরা পুরুষেরা একসাথে শুয়োর রাখালি করে এনে এনে এই কুয়া থেকে পানি উঠায়া এই শুয়োরগুলোকে পানি পান করে দিছে এই দৃশ্য দেখে আমরা সবাই অপেক্ষা করতে লাগলাম তারা যখন পানি উঠায় তাদের শুয়োরকে পানি পান করে চলে গেছে তারপরে আমরা এবার ওযু করলাম ওযু করে নামাজ পড়তে যখন যাব তখনই বাচ্চা বিপত্তি ইতিমধ্যেই আমরা আমাদের শায়খকে এখান থেকে আর উঠাইতে পারতেছি না উঠাইতে পারতেছি না উনি এখানে বসে আছেন কেমন জানি হয়ে গেলেন বেশি কথাও বলছেন না তাকায় আছেন কোনো কথা বললে ভালো করে উত্তরও দেন না শেষ পর্যন্ত বার 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 বলার পরে উনি আমাদেরকে যেই উত্তরটা শোনাইছেন এই উত্তরটা আপনারা শুনলেও আপনাদের হৃদয় ব্যথিত হবে আপনাদের কলিজায় আঘাত লাগবে তিনি বলছেন আমি এখানে আসার পরে একজন খ্রিস্টান সুন্দরী মেয়েকে দেখে আমি তার প্রতি এতটাই বেশি আসক্ত হয়ে গিয়েছি আমি যতক্ষণ তাকে না পাবো ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাইতে পারবো না কি মনে হয় এই যে কথাটা শুনছেন একটু না একটু হৃদয়ে একটু হলেও আঘাত লাগার কথা ১২,০০০ এত বড় বড় জবরদস্ত ওলামায়ে কেরামের শেখ ৩০ পারা কোরআনের হাফেজ ৩০,০০০ সনদ সহ হাদিসের হাফেজ এত বড় আলেম এত বড় বুজুর্গ আর উনি কি না একজন খ্রিস্টান সুন্দরী মেয়েকে দেখে আসক্ত হয়ে গেছে তাকে না পাওয়া পর্যন্ত এখান থেকে যাবে না এই কথাটা শুনে হযরত শিবলী নোমানী রহমতুল্লাহ আলাইহি বলেন মনে হচ্ছিল যেন গোটা আসমানটাই ভেঙ্গে আমাদের মাথার উপরে পড়ে গেছে এমন একটি কথা এমন একটি জবাব শুনে আমরা সবাই হতভম্ব হয়ে গেলাম এটা কেমন করে সম্ভব এটা কেমন করে সম্ভব এটা কি হতে যাচ্ছে উনি কি বললেন সকলের হৃদয়টা ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে সবার চোখ দিয়ে পানি সবার চোখের মধ্যেই পানি কিন্তু কিছুই করার ছিল না কোনো উপায় ছিল না উনি তো বসেছেন তো বসেছেন এখান থেকে আর উঠেন না উঠবার চিন্তাও নাই হযরত শিবলী নোমানী রহমাতুল্লাহি আলাই বলেন সর্বশেষ কি করব নিরুপায় হইয়া উনাকে এখানেই রেখে আমরা আমাদের সফর এখান থেকে স্থগিত করে এবার বাড়ির দিকে রওনা পিছন দিকে আবার ফিরে আসার চিন্তায় রওনা কিছুই করার ছিল না এখান থেকে ওনাকে আর উঠানো যাচ্ছিল না আমাদের হৃদয়টা বড় ভাঙ্গা চোখ দিয়ে পানি আমাদের চোখ দিয়ে পানি ঝর্ণার মতো ছুটে চলছে হাই হাই কি হইল কি হইল কি হইল কেউই কোনো কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না ভারাক্রান্ত হৃদয় নিয়ে অশ্রুসিক্ত অবস্থায় আমরা আমাদের বাড়িতে ফিরলাম একটা বছর পার হয়ে গেল
এই একটা বছর ছিল অনেক অনেক লম্বা অনেক লম্বা অনেক লম্বা এত লম্বা ছিল দিন যেন যায় না সপ্তাহ যেন যায় না সপ্তাহ যেন যায় না মাস যেন যায় না দিন যেন ফুরায় না এইভাবে করে যাইতে যাইতে তারপরেও একটি বছর পার হইল সবার মধ্যে শুধু একটাই কথা একটাই আলোচনা হায় হায় এটা কি হয়ে গেল এটা কি হয়ে গেল এক বছর পরে আমার মনে চাইল একবার গিয়ে একটু দেখে আসি এখন উনি কোন হালতে আছে কোন অবস্থায় আছে এক বছর পরে আমি গেলাম এলাকায় গিয়ে লোকদের কাছে জানার চেষ্টা করলাম কি হইল গত বছর যে আমরা একজন লোক এখানে রেখে গিয়েছিলাম ওই লোকটা এখন কোথায় আছে জানেন কি একজন ডাক দিয়ে কো শুনেন আপনাদের ওই যে ব্যক্তিটাকে রেখে গিয়েছিলেন উনি আর এখন ওনার ওই হালতে নাই উনি ওনার আগের সেই অবস্থাতে এখন আর নাই এখন কোথায় আছেন কই এখন ওই যে জঙ্গলের পাশে গিয়ে দেখবেন উনি শুয়োর রাখালি করতে আছেন একটু জোরে কম তিনি বলেন এই উত্তরটা শুনে এই জবাবটা শুনেন এমনিতেই হৃদয় ভাঙ্গা আরো যেন ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গিয়েছে জিজ্ঞেস করলাম কি কারণে কেন তিনি এখন শুয়োর রাখালি করেন উনি যেই মেয়েটার জন্য পাগল হয়েছিলেন বিয়ের প্রস্তাব দিলে মেয়ের বাবা শর্ত জুড়ে দিয়েছে এক নাম্বার ইসলাম ত্যাগ করতে হবে ও মুসলমান আপনি কি একটু ভাবতে পারেন তিরিশ পারা কোরআনের হাফেজ তিরিশ হাজার হাদিসের হাফেজ বারো হাজার বিদগ্ধ আলেম ওলামার পীর উনি এখন যেই মেয়ের জন্য পাগল হয়েছে ওই মেয়েকে বিয়ে করতে হলে ইসলাম ছাড়তে হবে উনি রাজি হয়েছেন নাম্বার দুই মেয়ের বাবা শর্ত দিয়েছেন যদি আমার মেয়েকে বিয়ে করতে হয় তাহলে অবশ্যই তোমাকে শুয়োর রাখালি করতে হবে তিনি সেই শর্ত মেনেছেন এই শর্ত মেনেই তিনি বিয়ে করেছেন ও মুসলমান এবার তিনি বলেন আমি আস্তে আস্তে করে এক দুই কদম করে আগাইতে লাগলাম মনে চায় না কদম সামনের দিকে আগায় না মন চায় না কদম সামনের দিকে আগায় না তারপরে অত্যন্ত জোর করে অত্যন্ত জোর করে আমি সেই জায়গায় গিয়ে দেখলাম আমাদের শাইখের মাথায় খ্রিস্টানদের ক্যাপ কোমরে আছে তাদের বেল হাতে ছোট্ট একটা লাঠি আর এক হাতের মধ্যে শুয়োরের গলার রশি দৃশ্যটা দেখে কলিজা ফেটে যাচ্ছিল তারপরেও আস্তে আস্তে করে সামনে একটু আগাইলাম কাছাকাছি গিয়ে ওনাকে সালাম দিলাম মাথাটা নিচু করে আস্তে করে শুধু সালামের জবাব দিয়েছেন আমি জিজ্ঞেস করলাম হযরত আপনার কি অবস্থা জবাব দিলেন মাথা নিচু করে দেখতেই তো পাচ্ছ আমার কি অবস্থা আমার দেখতেই পারতেছ আমি তখন আর কিছুই বলার মতো খুঁজে পাই নাই আমি আবার শুধু জিজ্ঞেস করলাম হযরত আপনি তো তিরিশ পারা কোরআনের হাফেজ ছিলেন তিরিশ পারা কোরআনের হাফেজ ছিলেন আপনার কি কোরআনের কোন আয়াত এখন স্মরণ আছে নাকি তিনি জবাব দিলেন ছোট্ট ছোট্ট দুইটা অংশ স্মরণ আছে এছাড়া কোরআনের আর কোন অংশ আমার স্মরণ নাই আর কিছু স্মরণ নাই কি স্মরণ আছে নাম্বার এক ওয়ামাই ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম ওয়ামাই ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম আল্লাহ যদি কাউকে অপমান করেন সম্মান দেওয়ার মতো কারো ক্ষমতা এই আওয়াজ করে আবার একটু বললেন আল্লাহ যদি কাউকে অপমান করেন সম্মান দেওয়ার ক্ষমতা কাহার বলেন আওয়াজ করে আয়াতের সাথে ওনার মিল না বেমিল আয়াতের সাথে ওনার হালতের ওনার অবস্থার বেমিল না মিল নাম্বার দুই আর কোন অংশটি স্মরণ আছে রব্বে করিম বলেন ওয়ামাইয়াতা বাদ্দালিল কুফরা বিল ঈমান ওয়ামাইয়াতা বাদ্দালিল কুফরা বিল ঈমানি ফাকাদ দাল্লা সাওয়াস সাবিল
ইমানের বিনিময়ে কুফরি যারা পরিবর্তন করে কুফরি যারা কিনে নিয়ে আসে রব্বে করিম বলেন তারা পথভ্রষ্ট সোজা পথভ্রষ্ট তারা গোমরা তারা জাহান্নামী আওয়াজ করে বলুন এই আয়াতের এই অংশের সাথেও ওনার হালতের বেমিল না মিল কুফরি দ্বারা যারা ঈমান পরিবর্তন করে দেয় তারা গোমরা আল্লাহ যাকে অপমান করে দেন সম্মান দেওয়ার মতো ক্ষমতা কাহার কাহার নয় সম্মান দিতে পারে না এমন কি আল্লাহ আযাবের হাত থেকে পতনের হাত থেকেও কেউ বাঁচাইতে لهم معقبات من بين يديه ومن خلفه ومن خلفه يحفظونه من أمر الله إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من وال আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি আল্লাহ কাউকে ধ্বংস করে দিতে চান আল্লাহ যদি কারো ব্যাপারে খারাপ সিদ্ধান্ত নেন ওয়া ইযা আরাদাল্লাহু বিকাওমিন সুআ আল্লাহ যদি কারো ব্যাপারে খারাপ ইচ্ছা পোষণ করেন তাহলে রব্বে করিম বলেন মামালাহু মিন দুনিহি মিওয়াল আল্লাহ বলেন যে এই আযাব বাঁচানোর মতো আযাব থেকে বাঁচানোর মতো ক্ষমতা কারো নাই আমার ভাইয়েরা ওই লোকটাকে সম্মান দেওয়ার কেউ নাই নাই এটা আমরা বুঝি না বুঝতে চাই না কিন্তু যখন অপমানিত হয়ে সারে তখন কো আরে আর আস্তে বেশি কষ্ট হয়ে যাচ্ছে আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিনের কালামের যে দুই টুকরা ওনার স্মরণ আছে দুটোটার অংশের সাথে দুটো টুকরার অর্থের সাথে অবস্থার সাথে ওনার অবস্থার বড় মিল হাজী শিবলি নোমানি রহমাতুল্লাহি আলাইহি বলেন হযরত আপনি যে 30 পারা কোরআনের যেমন হাফেজ ছিলেন আপনি 30,000 হাদিসেরও তো হাফেজ ছিলেন কোন হাদিস কি আপনার স্মরণ আছে 30 পারা কোরআনের সাথে সাথে 30,000 হাদিসের তো হাফেজ ছিলেন কোন হাদিস আপনার কি স্মরণ আছে তিনি জবাব দিয়ে বললেন একটু অংশ মাত্র স্মরণ আছে সেই অংশটা কি কো সেই অংশটা হলো রাসূল বলেছেন মান বাদ্দালা দীনহু ফাকতুলুহু যেই ব্যক্তি ইসলাম ধর্ম ত্যাগ করবে তাকে তোমরা হত্যা করো বুঝছেন আপনারা কিছু যদি কোনো মানুষ ইসলাম ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে যায় তাহলে বিচারক বাদশাহ আমিরুল মুমিনিন তাকে গ্রেফতার করবে করাইবে 3 দিন সময় দিবে তওবা করে আবার ইমানে ফিরে আসার জন্য সময়ের ভিতরে যদি তওবা না করে তাহলে তাকে হত্যা করা হবে তাহলে বলেন হাদিসের এই অংশের সাথে উনার মান বাদ্দালা দীনহু ফাকতুলু যে ধর্ম পরিবর্তন করে ইসলাম পরিবর্তন করে তাকে তোমরা হত্যা করো আমার ভাইয়েরা আমার বন্ধুরা সেই জন্য আসুন কাউকে জোর করে মুসলমান বানানোর কোনো সুযোগ ইসলামের ভিতরে নাই কাউ কাকা পারবে না তবে ইসলাম ধর্ম ত্যাগ করে গেলে ইসলামী শাসকের দায়িত্ব আছে তাকে গ্রেফতার করে তাওবার সুযোগ দেওয়া তাওবার সুযোগ দিলে যদি গ্রহণ না করে তাওবা করে ফিরে না আসে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া এটা কিন্তু ইসলামী রাষ্ট্রের প্রধানের দায়িত্ব কথা কয় না আমার ভাইয়েরা আমার বন্ধুরা তাই আসুন আমরা বলতে চাই অন্যান্য ধর্মের লোকেরা তারা তাদের ধর্ম পালন করবে ইসলাম ধর্মে তারা আসবে কি আসবে না একান্তই তাদের বিষয় তবে অবশ্যই নাম মুসলমান রেখে পরিচয় মুসলমান দিয়ে নাস্তিকতাবাদ আমাদের মধ্যে প্রচার করবে এই দেশের সাধারণ মানুষকে নাস্তিক বানানোর চেষ্টা করবে এমন কুলাঙ্গারদেরকে 1 ইঞ্চিও ছাড় দেওয়া হবে না কাদিয়ানির বিষয়টা আর একটু স্পষ্ট স্লোগান হওয়া দরকার ছিল যেটা হইল সবচেয়ে জনপ্রিয় স্লোগান কাফের কথা কানে এটার দরকার মিয়া যেই বাচ্চারা মাত্র জন্ম হয়েছে তার কানেও যেন গিয়া পৌঁছে যে কাদিয়ানি এই এই স্লোগানটা হোক
كافر 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 সন্দেহ আছে নাকি কাদিয়ানি কাফের হওয়ার ব্যাপারে সন্দেহ আছে আমার ভাইরা এখানে এখানে আমাদের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকার কথা না সবাই মুসলমান আমরা শেষ নবী মেনে মুসলমান কথা বলেন আমরা শেষ নবী মেনে মুসলমান আমার ভাইরা আমার বন্ধুরা এই দেশের আলো বাতাস গ্রহণ করে ইসলাম আর মুসলমানের পরিচয় ব্যবহার করে মক্কা মদিনাকে অপবিত্র করবে কোন কাদিয়ানির বাচ্চা এই সুযোগ দেওয়া যাবে না এই জন্য বর্তমান সরকারের কাছেও আমাদের জোরালো দাবি অন্যান্য অমুসলিমদের মতো তাদেরকেও অমুসলিম ঘোষণা করা হোক আমার ভাইরা তবে কথা হলো মিটা আশেকের অভাব নেই জিলাফি খাওয়ার আশেকের অভাব নাই বারে রবিউল আউয়াল আসলে টনের টন জিলাফি যায় মনের মন না টনের টন জিলাফি যায় কিন্তু নবীর খতমে নবুয়তের উপরে হামলা ওই জিলাফি গোরদেরকে মাঠে দেখা যায় না আমি অন্য সব জায়গার কথা আপাতত বাদ দিলাম এখানে তো কার মধ্যে কোনো দ্বন্দ্ব নাই কোনো দ্বন্দ্ব নাই কারণ তারাও শেষ নবী মানে আমরাও শেষ নবী মানি অন্তত এই জায়গাটার মধ্যেও তাদেরকে ময়দানে খুব একটা দেখা যায় না আমার ভাইরা আমার বন্ধুরা তাই আসন বলতে চাই সব বাতিলের মোকাবেলা করেছে করতেছে করতে থাকবে কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম এইদিকে শান কেন হুজুর তুই নিয়ে আইব পাগো এখন উকি জুকি দিয়ে কষ্ট করা লাগবে কেন ইহানে আইলে সুন্দর করে দেখালেন আমি না আগেই কইছি মাইক তো আমার হাতে আমি ছোট হইতে পারি কিন্তু মাইক না দিলে কাইরা নেওয়ার ব্যবস্থা আবার নাই তো এই দিকে সাইন নামার দিকে সাইন ওরে আসো আল্লাহ তারপরও পারি না এত হুমকি দামকি দিয়ে অবিরায় রাখতে রে কি করবো থাক আমাদের আমাদের মুরব্বী আর কথা কয় না মুরব্বী কিতা আবার আসমান থেকে নাজিল করবে না এখন ওনারাই মুরব্বী কথা কন না কথা না ওই ভাই মুরব্বী মানতে রাজি না নাকি আরে মুফতি আমিনী নাই তবে মুফতি আমিনীর হুঙ্কার তো আল্লামা জুনায়েদ আল হাবিবের মধ্যে আছে বাতিল তো এখনো যেমন মুফতি আমিনী রহমতুল্লাহের নাম শুনলে থরথর করে কাঁপত আমার যতটুকু আন্দাজ সারা বাংলাদেশে বহু নাস্তিক মুরতাদ আছে বাতিল আছে আল্লামা জুনায়েদ আল হাবিবের নাম শুনলেও থরথর করে কাঁপে আল্লাহ যেন দীর্ঘ নেক হায়াত দান করে বসায় রেখে কষ্ট দেওয়াটা আমার মোটেও উদ্দেশ্য না এটা একান্তই আমি বারবার বলছি যে মাজমাটা যদি অন্তত ঠিক করে দিয়ে যেতে পারি তাহলে আমি মনে করবো যে আজকে এই খেদমতটাই আমার পক্ষ থেকে হয়েছে বয়ান উনি করবেন ইনশাআল্লাহ ওনারা অনেক চড়াই উতরায় অতিক্রম করেই এই জায়গাতে আল্লাহ ওনাদেরকে এনেছেন আমার ভাইয়েরা আমি ব্যক্তিগতভাবে আমার অন্তর থেকে আমি ওনাকে শ্রদ্ধা করি সম্মান করি এবং গুণাগার হওয়া সত্ত্বেও দোয়া করি আল্লাহ যেন দীর্ঘ নেক হায়াত দান করেন বাকিটা জীবন যেন হকের পক্ষে ইসলামের পক্ষে দেওবন্দিয়তের পক্ষে আল্লাহ যেন কথা বলার তৌফিক দান করে ওনারা থাকলে আমরার মতো ছোটরা অনেক সাহস পাই একটা সময় ছিল যখন সিলেটে যাইতাম ওয়াজ করার জন্যে হযরত মাওলানা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহি আলাই তো ওনার সিলেটে তো প্রোগ্রাম পাঁচটা ছয়টা সাতটা করে গেতা থাকত তো আমরা ছোটরা এই দিকে গেলেই আগে খবর নিতাম আনসারী সাহেব আসেননি জুনায়েদ আলী সাহেব আসেননি বিশেষ করে আনসারী সাহেবের কথাই বলতে হয় আসেন কিনা থাকলে নিজের মধ্যে একটা সাহস অনুভব হইতো যে আনসারী সাহেব সিলেটেই আছে তো এখন আল্লাহ পাক ওনাকে নিয়ে গেছেন জুনায়েদ আল হাবিব সাহেব দামাত বারাকাত তুমি আল্লাহ রাখছেন আরো আরো যত বুজুর্গানি দিন এখনো আমাদের মধ্যে আছেন আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে আরো দীর্ঘ নেক হায়াত দান করেন আর একটু জোরে বললে ভালো হয় আমার কথা শেষ হয়েছে না তো এখন কি করবো আর কিছু করার নাই সূর্য উদয় হলে এই বাতি বুতি আর দেখা যায় এই বাতির খোঁজ ধরলে আবার বাতি লাগবে
তো কাজেই এখন আর আমারটা চলবে না তারপরেও যেহেতু ছোট্ট একটা কথা বলা শুরু করেছিলাম এইজন্য কথাটা একটা একেবারেই স্টেশনটাতে নিয়েই আমি ছেড়ে দিয়েছি বেশি সময় নেব না যদিও লম্বা সময় লাগে তারপরে একেবারে এক দুই মিনিটের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করব স্মরণ আছে কি আপনাদের কি করতেছেন শহর রাখালি করে ৩০ পারা কোরআনের মধ্যে মাত্র আর দুই জায়গা দিয়ে স্মরণ আছে ৩০,০০০ হাদিসের হাফেজ যিনি ছিলেন তার মাত্র এতটুকু স্মরণ আছে মান বাদ্দালা দীনহু ফাকতুলু যে ইসলাম ধর্ম ত্যাগ করে তাকে তোমরা কি করো মিল আসেনি উনি বলেন সর্বশেষ কি করব হযরত শিবলি নোমানি বলেন ওনাকে এখানে রেখেই আমি বিদায় নিয়ে চলে আসলাম আসতে আসি আর ব্যথার পরিমাণ শুধু বাড়তেই আছে একটা বছর কি পরিমাণ কষ্টের ভিতরে দিয়ে গেছে আর এই হালত দেখার পরে আমার কষ্টের পরিমাণ আরো বেড়ে গেছে আরো বেড়ে গেছে তারপরে সামনের দিকে আস্তে আস্তে করে যাইতে লাগলাম যাইতে 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 হঠাৎ করে দেখি একটা ঝর্ণা যেখানে পানি নামতেছে এই ঝর্ণার ভিতর থেকে আমাদের শেখ আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহ গোসল করে উঠতেছেন আর পবিত্র অবস্থায় জোরে জোরে আওয়াজ করে কালেমায়ে শাহাদাত পড়তে আসেন নারা আস্তে কোন তিনি বলেন বিগত এক বছরে আমার বেদনা যে যতটুকু বেশি বুঝতে পেরেছে আমার এই মুহূর্তের আনন্দটা সেই বেশি বুঝতে পারবে এই পরিমাণ আমি আনন্দিত আনন্দের মাধ্যমে একসাথে হইলাম এক পর্যায়ে শেখকে জিজ্ঞেস করলাম হযরত আপনি যে এই একটা বছর আপনি খ্রিস্টান ছিলেন এক বছর শুয়োরের রাখালি করেছেন খ্রিস্টানদের ক্যাপ খ্রিস্টানদের বেল্ট আপনি এক কথায় ইসলাম ধর্মেরই বাহিরে ছিলেন এই যে একটা কঠিন পরীক্ষার সম্মুখীন আপনি হয়েছিলেন কি কারণে হয়েছিলেন কোন কারণ কি আপনার জানা আছে আল্লাহ আপনাকে এত কঠিন পরীক্ষায় কেন ফেলেছিলেন এই কথাটা যদি স্মরণ রাখেন তাহলে মনে হয় কাজে লাগতে পারে তিনি বলছিলেন হে শিবলি শোনো এক বছর পূর্বে তোমাদেরকে সাথে নিয়ে ওই যে ওযু করার জন্য কুয়ার নিকটে গিয়েছিলাম আর এখানে গিয়ে দেখলাম খ্রিস্টান পুরুষেরা মহিলারা শুয়োর রাখালি করে এনে এনে এখান থেকে পানি উঠাইয়া শুয়োরকে পানি পান করাইতেছে দৃশ্যটা দেখে আমার মনের ভিতরে এতটুকু কথা জাগ্রত হয়েছিল তারা কতই না নিকৃষ্ট আর আমরা কতই না উৎকৃষ্ট তারা কতই না খারাপ কতই না নিকৃষ্ট আর আমি কতই না উৎকৃষ্ট এতটুকু মনে হওয়া মাত্রই আমি টের পাইলাম ছোট্ট একটা পাখির মতো কি জানি আমার ভিতর থেকে ওড়াল দিয়ে চলে গেছে ও শিবলি এটাই ছিল আমার ঈমানের দৌলত ওড়াল দিয়ে চলে গেছে তারপরে আমি আর আমার নিয়ন্ত্রণে ছিলাম না তারপরে যা হওয়ার তাই হয়েছে রব্বে করিম দয়া করে আবার আমাকে পুনরায় এই হেদায়েতের দৌলত দান করেছেন ও মুসলমান ১২,০০০ পীর ১২,০০০ আলেমের পীর হওয়ার পরেও ৩০ পারা কোরআনের হাফেজ হওয়ার পরেও ৩০,০০০ হাদিস ৫ সনদ মুখস্থ থাকার পরেও এত বড় ব্যক্তি হওয়ার পরেও সামান্য পরিমাণ এই ভাব ভিতরে জাগ্রত হওয়ার কারণে যদি ঈমানের দৌলতকে আল্লাহ পাখির মতো ওড়াল দিয়ে এখান থেকে সরাইয়া দেন তো আমাদের মতো মানুষদের অবস্থা কি হইতে পারে কি হইতে পারে এটা বেশি দূর যাওয়া লাগবে না ১ আগস্টের ভোরেই দেখছি আমরা আগস্টের ৫ তারিখ থেকে নিয়েই দেখছি যে কি হইতে পারে সেই ভাবের সেই পরিণতি কি হতে পারে সেই জন্যে আসুন যেই লাইনেই অহংকার হবে সেই লাইনেই পতন হবে সেই জন্যে আল্লাহ যেন আমাদের সবাইকে সব ধরনের অহংকার থেকে হেফাজত করেন আল্লাহ যেন অপমান অপদস্থ হওয়ার হাত থেকে হেফাজত করে সম্মানের জীবন দান করেন আল্লাহ যেন পরকালে আমাদেরকে জান্নাতি জীবন দান করেন সবাই বলি আমিন